এই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় লজ্জা। লজ্জা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুসলিম পুরুষ নারীর জন্য লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয়। লজ্জার ইমান একসাথে থাকে, যখন লজ্জা থাকে না তখন ইমান থাকে না, যখন লজ্জা থাকে তখন ইমান থাকে। কাজেই লজ্জা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আর আল্লাহ তাআলাও লজ্জা করেন না করেন বিষয়টি আল্লাহর জন্য রয়েছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মশা মাছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পিপীলিকার কথা বলতে আল্লাহ লজ্জা করেননি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম বাউদা ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশা মাছির উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। তার চেয়ে ছোট প্রাণী হলেও, তার চেয়ে বড় প্রাণী হলেও আল্লাহ তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট বিষয়ের কথা বলতে লজ্জা করেন না। এত বড় সত্তা, আজিজ, পরাক্রমশালী, সব কিছুর চেয়ে বড় আল্লাহ আকবার মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড়। সবসময় মানুষ তাসবি তাহলিলে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার, এভাবে বলে, এটা বিবেচনা তার ভিতরে আছে কি না, আল্লাহ আকবার আল্লাহ সব কিছুর চেয়ে বড়, যার জন্য আল্লাহ মোহাম্মদ লিখা যাবে না, ওটা ভিন্ন এটা ভিন্ন। মসজিদের যদি একদিকে লিখে আল্লাহ তাহলে অপর দিকে লিখতে হবে আকবার, তাহলে হবে আল্লাহ সবচেয়ে বড়। সাতটা জমিন আছে, সাতটা আকাশ আছে, সাতটা জমিনের প্রথম জমিনটা হলো একটা ছোট ফুটবল, দ্বিতীয়টা হলো তার চেয়ে বড়, ওর ভিতরে দিয়ে দিতে হবে, চতুর্দিকেই ফাঁকা থাকবে 500 বছরের পথ, উপরে নিচে, তো দ্বিতীয়টা তৃতীয়তে চতুর্থতে পঞ্চমে ষষ্ঠে সপ্তমটা, তো সপ্তমটাও একটা ফুটবল, ষষ্ঠটাকে ঘেরা আছে, চতুর্দিক থেকে ঘেরা আছে, অষ্টমটা হলো প্রথম আকাশ, তা 500 বছরের পথ। সেই সাগরের উপরে 8 জন ফেরেশতা আছেন, এক একজন ফেরেশতা ছাগল পাঁঠার আকৃতিতে, খাসির আকৃতিতে, তার পা থেকে নিয়ে পেট পর্যন্ত 500 বছরের পথ। এই ফেরেশতা 8 জনের উপরে আছে আরশ, আরশ আবার উঁচুতা 500 বছরের পথ, তো এই ফেরেশতা 8টা ঘেরে আছে আরশ চতুর্দিক থেকে, সে আরশের উপরে আল্লাহ সমাসীন, আল্লাহ আরশের চেয়ে বড়। কি দিয়ে বুঝাবো আল্লাহ কত বড়? এই জন্য আল্লাহ আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। ইয়ানজুল রব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখিরা, যখন রাতের 1/3 পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার আরশ হতে প্রথম আকাশে নেমে আসেন, মায়ালিকুলাহু, তার জন্য যেভাবে সাজে, যেভাবে মানায়, সেভাবে তিনি নেমে আসেন প্রথম আকাশে, তার আশাটা যেভাবে মানায়, যেভাবে সাজে। আপনি যদি এটা বুঝতে মনে করেন কেমন হলো, যেই সত্তা সব কিছুর চেয়ে বড় সেই সত্তা নিচে আসবে কি করে, তাহলে তো ওই দরবেশের মতো হয়ে যাবে। কোন দরবেশ?
যে লোকটা 99টা লোককে হত্যা করেছিল সে লোকটা কোনো আলেমের কাছে যায়নি, প্রথমে এসেছিল ফাজা আলা রাহেব আতা রাহেবান, লোকটা এসেছিল একজন দরবেশের কাছে যে তাসবি তাহলিল করে, যে আল্লাহকে চিনে না, এসে বলেছে আমি 99টা মানুষকে হত্যা করেছি বাঁচার পথ, ও তো আর আল্লাহকে চিনে না, এমনি তাসবি টিপে, ও তখন বলেছে ও সুবহান আল্লাহ, এ কি কথা, 99টা লোককে হত্যা করার পরে আবার ক্ষমা ক্ষমা হবে না, তাহলে আর তোমাকে রেখে কি হবে। তো সে কেন বলল এ কথা, আল্লাহ তো সর্বশক্তিমান, এরকম মানুষকে ক্ষমা করা তার কাছে কোনো ব্যাপার নয়, এটা স্বাভাবিক ব্যাপার। ইয়াবনা আদম, হে আদমের ছেলে মেয়ে, মা দাওতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। যখন আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, লবালাগত জনব কারণের সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তো দরবেশ তো বুঝতে পারেনি যে আল্লাহর ক্ষমার হার অনেক, একটা বক্তব্য পাওয়া যাবে আল্লাহর ক্ষমা, একটা বক্তব্য পাওয়া যাবে আল্লাহর দয়া, এটা দেখতে হবে। আমি আপনার জন্য পেশ করেছি, এটা আমি সব সময় বলে থাকি, জাতিকে আমি মুখে কলমে মিডিয়ায় ফাঁকি দিব না ইনশাআল্লাহ। আমি অতীতে কোনোদিন দিইনি, আমি 90 সাল থেকে মাঠে আছি, আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলিনি বলবো না ইনশাআল্লাহ, আমি কিসসা কাহিনী বলিনি বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চট করে একটা কথা মনে পড়ল, ইবলিসের দাবি, শয়তানের দাবি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শয়তান একদা আল্লাহকে বলছে, শয়তান বলছে, দেখেন তার বলার ঢং, শয়তান বলছে ওয়া ইজ্জাতে কা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম, হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, লাজাল উব্বি ইবনা আদম মাদামা তারহম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, এটা হলো শয়তানের দাবি। ও মানুষের রগে রগে চলতে পারে, ওর খুব ক্ষমতা, আপনি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না বলে তোবা করেছেন, যে মোবাইলটা বন্ধ করে দিয়েছেন, দেখবেন যে রাত 2টার পরে আবার মোবাইলে হাত চলে গেছে, ওর খুব পাওয়ার। আবার বলার ঢংটা দেখেন, তোমার সম্মানের কসম হে আমার প্রতিপালক, দেখেন এটা বলার ঢং তার, ইয়া রাব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম, আদম সন্তানকে আমি যে কোনো মূল্যে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, আমি তাকে ভুল পথে নিয়ে যাব, এ ব্যাপারে আমার দৃঢ় প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস আছে। তখন আল্লাহ বলছে, আল্লাহ এ কথা বললেন না যে তুই কেমনে নিয়ে যাবি তা দেখবো, এ কথা বললেন না, এখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম,
বেশি করে বলছে, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, শয়তান যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়ে আমার কাছে ক্ষমা চাইবে, যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার ক্ষমা করে দিব। ও দেখাচ্ছে পাপ আর আল্লাহ দেখাচ্ছেন ক্ষমা। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ এ কথা বললেন না শয়তানের সামনে, আরে যা আমি আদমের ছেলে মেয়েকে রক্ষা করব, আমি দেখব, কিন্তু এ কথা বললেন না। বললেন ও যতবার আমাকে বলবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে বলার বিষয়টা বাকি থেকে গেল, বলা ছাড়া কাজ হচ্ছে না, বলার বিষয়টা জরুরি। একবারে আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করে কান্নাকাটি করে বলতে হবে, আপনার কথাটা নলে গ্রহণ হবে না। ফাঁকি দেওয়া দোয়া করার চেষ্টা করবেন না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, হক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ফাঁকি দেওয়া দোয়া করবেন না। খালি সিজদা গেল আর চলে আসলো, গেল আর চলে আসলো, এরকম ইবাদতের প্রয়োজন নাই। কয়েক মিনিট আর নাকি আট দশ রাকাত মাগরিবের পরে খালি উঠে আর বসে, উঠে আর বসে, কি ব্যাপার এরকম করছেন কেন? এগুলো আমি সোননাথ পড়ছি ডাক্তার সাহেব, কেন বলে কিছু ছাত্র জীবনে অনেক নামাজ ছুটে গেছে তো সেই জন্য এগুলো পূর্ণ করছি। তো কয় রেকাত ছুটেছে, কয় রেকাত পড়বেন, ধর্ম পাগল হয়ে গেছে নাকি আপনার? কয় রেকাত ছুটেছে, কয় রেকাত পড়বেন, সন্ধের নামে ধর্ম নাকি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা ছোট থেকে ছোট জিনিস পেশ করতে লজ্জা করেন না। বলছেন শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের বেঈমানদের ষড়যন্ত্র মাকড়সার ঘরের মতো, মাকড়সার ঘরের চেয়ে দুর্বল তাদের পরিকল্পনা। আজাবুল বয়ুত, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সা বুঝেন, তার সঙ্গী সাথী এবং জিনদেরকে নিয়ে চলে যাচ্ছেন কোন এলাকায় যুদ্ধ করবেন বলে, তো কয়েক মাইল দূরেই পিপিলিকা অধীনস্থ পিপিলিকাদের বলল, শোন সুলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসছেন, তোমরা তোমাদের ঘরে লুকিয়ে যাও, তার সৈন্য সামন্ত তোমাদের বুঝতে পারবে না, তোমাদেরকে পায়ে ডলে দিবে। এই কথা সুলাইমান আলাইহিসসালাম শুনলেন, তখন বলছেন রব্বি আউযিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী কথা বলল সেইটা আমি বুঝতে পারলাম, এত বড় নেয়ামত তুমি আমাকে দিয়েছ, অতএব তুমি আমাকে সক্ষম করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি যে নেয়ামত আমাকে দিয়েছ, আমার বাপকে দিয়েছ, দাউদ আলাইহিসসালামকে দিয়েছ, আমরা বাপ বেটাকে যে নেয়ামত দিয়েছ এই নিয়ামতের একটু শুক্রিয়া আদায় জন্য করতে পারি, এইটা তুমি আমাকে সক্ষম করো। কোথাও একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল আর আমি সেই কথা বুঝে নিলাম, এ কি আল্লাহর যেমন তেমন দয়া অনুগ্রহ? সুলাইমান আলাইহিসসালাম বলছে আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, আর তুমি তোমার দয়া দিয়ে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো। সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চেয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালামেরও একই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একই কথা, সুলাইমান আলাইহিসসালামেরও একই কথা, সবাই খালি বলেন যে আল্লাহ সলেহ মানুষের সাথে করে দেন, সিদ্দিক সহদা নবীদের সাথে করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাকে খুব ভালো লাগে কয়েকটা কারণে, কি? এক, যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেন সেদিন ছিল আমার রাত, আমার পালি, আমার দিন, ভালো লাগে এই জন্য। দুই,
যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি ছিলেন বাইনা হাকে নাতি ও ধাকে নাতি, আমার থুতনি এবং আমার উরু রানের উপরে এই মাঝে তিনি আমার কোলে ছিলেন, এই জন্য আমাকে ভালো লাগে। তিন, আমার ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকলেন, আমার ভাইয়ের হাতে মেসক ছিল, তো দেখি আল্লাহ নবী তার মেসকের দিকে তাকাচ্ছে, আমি বললাম মেসক নিবেন? তো মাথার ইশারা করে বললেন হ্যাঁ। তখন আমি ভাইয়ের কাছ থেকে মেসকটা নিলাম, আমি বললাম এটা কি আমি নরম করে দিব চাবিয়ে? তিনি মাথার ইশারা করে বললেন হ্যাঁ। তখন আমি দাঁতে চাবিয়ে নরম করে দিলাম, আমাকে ভালো লাগে এই জন্য যে আমার থুথু রাসুলের থুথুর সাথে সেদিন মিলেছিল, এটা আমাকে খুব ভালো লাগে। আমার চোখের সামনে দেখছি তাকে, সামনে একটা বাটি আছে, বাটিতে পানি আছে, বারবার তিনি পানিতে হাত ঢুকিয়ে হাতটা উঠিয়ে নিজের মুখের উপরে বোলাচ্ছে, মুছে দিচ্ছে, তার মানে গায়ে খুব জ্বর, পানির মাধ্যমে শরীরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছে। তো একবার দেখলাম যে হাতটা এভাবে উঠাচ্ছেন তো খুব ভালোভাবে উঠছে না, উঠছে না, তখন তিনি বলছেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিসসালিহিন, হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে সম্মানী মানুষের অন্তর্ভুক্ত করো। এ কথা কে বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত বলতে হাতটার মুখ পর্যন্ত আসলো না, হাতটা নিচে পড়ে গেল, তিনি বিদায় হয়ে গেলেন। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে আছেন, দেখছেন, বাস্তব নকল করছেন, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না, লজ্জার বিষয়টি আল্লাহর কাছেও রয়েছে। অতএব পুরুষ নারীর কাছে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদু সাবুনা শোবা ফাফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতুত আদানিত তরিক। ঈমানের 17টি ভাগ, স্তর, শাখা রয়েছে, সবচেয়ে বড়, সবচেয়ে ছোট। সবচেয়ে বড় শাখা স্তর হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হলো ঈমানের সবচেয়ে বড় অংশ। আর সবচেয়ে ছোট অংশ হল ইমাতাতুল আদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তাতে একটা কুকুর মুড়ে পড়ে আছে, আপনাকেই সরাতে হবে। আপনার বাড়ির সামনেটা একটু গর্ত হয়ে গেছে, মানুষের যাতাতে অসুবিধা হচ্ছে, ওইটা আপনাকে ঠিক করে দিতে হবে, বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো শোনো শোনো, এই যে যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের যাতাতে অসুবিধা হচ্ছিল, তো ওই লোকটা গাছটাকে কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য ও জান্নাতে চলে গেছে। ঈমানের ছোট অংশ দিয়ে জান্নাত পাওয়া যায়। আর ঢাকা নরসিংদি নারায়ণগঞ্জের ব্যাপারটা যে কেমন, আইলে যেটা একবারে শেষ প্রান্ত ওখানে প্রাচীর দিয়েছে, তার বাহিরে গাছ লাগিয়েছে, এবার কোন ঢং, তো রাস্তা থাকলে কথা। আল্লাহ নবী একটা জায়গায় খুব শক্ত অবস্থান অবলম্বন করেছেন, সেটা হলো এই, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়িঘর ভাঙা ভাঙা সেটা কোনো হিসাব নেই, দশটা একশোটা লক্ষ বাড়ি ভাঙা পড়ুক না কেন, রাস্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপোষ নেই, কোনো আপোষই নেই, আপোষহীন বিষয় রাস্তা। তিনি বলছেন সবচেয়ে বড় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ওয়াল হায়ু সুবাতুন মিনওয়ান, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা, এটা হলো মূল কথা। সবচেয়ে বড় হলো, সবচেয়ে ছোট হলো, কথা শেষ।
কিন্তু ভিতরে কেন আর এক বাক্য ঢুকলো? কেন আল্লাহর নবী বললেন যে লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা? কেন তিনি এই বাক্য বললেন? বড় বলেছেন, ছোট বলেছেন, কথা শেষ, নইলে সিরিয়াল আরো বলবেন। কেন বললেন? আল হায়ু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে একটা ঈমানের অংশ। মানে লজ্জা দিয়ে যা কিছু হয় ঈমানের আর কোনো অংশ দিয়ে তা হয় না। লজ্জা একটা ব্যতিক্রম জিনিস। আগে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সবচেয়ে বড় অংশ আর খুব শক্তিশালী অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাক্কিনু মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ মরে মরে, জান যায় যায়, মানুষ মরে মরে, জান যায় যায়, পাশে তোমরা কোরআন মাজিদ পড়ো না, সূরা ইখলাস পড়ো না, ইয়াসিন পড়ো না, ওই সময়তে তোমরা পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্না। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এটা খুব বড় অংশ ইমানের, এটা খুব বড় অংশ। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, মুখের উপরে কাপড় আছে, আমি চলে গেলাম। একটু পরে আসি, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার, জি শোনো, কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। আমি বললাম, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। তারপরে তৃতীয়বারে বলছেন, রাগবান ভাবি যার, আবু যারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? হাদিস বুখারি মুসলিম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে বাহিরে নিয়ে গেলেন, চলো যা বাগান থেকে ঘুরে আস। তো সাথে সাথে হাঁটতে থাক লাগলাম, বড় বাগান, ওইদিকে চলে গেলাম। তারপর এক জায়গাতে গিয়ে বলছেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে বসো, আমি আসছি। একাই চলে গেলেন বাগানের ভিতরে, ওইদিকে দেরি হয়ে গেল। কি ব্যাপার, আসছেন না কেন? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? আসছেন না কেন? এইভাবে তাকিয়ে দেখি, দেখে আসছেন। তো কার সাথে যেন বলছেন, বলছেন ওয়েন জানা ওয়েন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, চুরি করলে জেনা করলেও যাবে। কাছে যখন আসলেন তখন আবু দারদা বলছেন, আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? কাউকে যে দেখতে পায় না, কই কাউকে তো দেখতে পায় না, কার সাথে আপনি কথা বলছিলেন? কে ও? আপনি যে বললেন চুরি করলে জেনা করলে যাবে, কার সাথে কথা বলছিলেন? আরে শোনো শোনো, জিবরাইল বলছে আমাকে, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জিবরাইল চুরি করলে জেনা করলেও যাবে? তো জিবরাইল বলছেন হ্যাঁ। তো আমি বারবার কথাটা বলতে থাকলাম, বারবার এটাই কথা আসছে কেন? পাপের জগতে খুব বড় পাপ এ দুটা, এবং জঘন্য পাপ এ দুটা, অপমানজনক পাপ এ দুটা, চুরি করার জেনা করা খুব খারাপ। তো কি বলছিলাম? বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় অংশ, যার খুব পাওয়ারফুল বাক্য, অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা জিবরাইল বলেন, হাদিস বুখারি মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা, আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে। তবে কষ্ট হোক আর যাই হোক, কোনো সময় শিথিল হবেন না, এদিক ওদিকে লক্ষ্য করবেন না, কথা বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না, যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া, আমার কাছে অন্য কিছু নেই, আমার মনে বড় সাদ,
আমি এই দেশের মাটিতে উন্নতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ার 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নাই, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বাড়ির পাশে যেটা, সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় 51 বিঘে জমির ওপরে, যেটা আপনার বাড়ির পাশে, জামিয়া সালাফিয়া ডাঙ্গি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমি জানি না আপনি গেছেন কি না, নিজস্ব সম্পদ দেখতে কার্পণ্যতা করলে জবাব আপনি দিয়েন। আমি বলে যাচ্ছি জাতিকে, আমি একটা সাধারণ মানুষ, কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই, কচুর পাতার উপরে আছে, একটু বাতাস হলে খালি নড়বড় পড়লো। আমি একজন সাধারণ মানুষ, আমার না কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো টাকা পয়সা আছে। এদেশের একটা প্রতিষ্ঠান যেটা স্বর্ণের উপরে আছে, বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন, যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর দুইজন জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বড় বড় বিদ্বান, দেশ বিদেশের বিদ্বান দিয়ে, বড় বড় মুক্তি দিয়ে পত্রিকা বের হয়, যার নাম হচ্ছে আল ইতেশাম পত্রিকা। দেশ বিদেশের বড় বড় বিদ্বান, যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগে, যাদের থাকা খাওয়া ভিন্ন, আপনি ভাবতেই পারবেন না। যে প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে, যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে, আপনার বাড়ির পাশে যেটা আছে তাতে খালি 12 জন গার্ড আছে পাহারাদার। তার 3টে গেট আছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া, আপনি গেছেন কিনা আমি জানি না, 45 জন কর্মচারী খালি এখানেই আছে, যেটা আপনার বাড়ির পাশে আছে। আপনি কোনোদিন ভুলেও জামিয়া সালাফিয়াকে খাটো চোখে দেখবেন না। আপনি 10 টাকা সহযোগিতা না করতে পারেন, আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না, আপনি দিন। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিন, আমি দিব না। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফিয়া চলবে, না করলেও চলবে, দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাআল্লাহ চলবেই চলবে। যেটা আমি 2013 সালের 24 আগস্ট বলেছিলাম, আমার হাতে টাকা নাই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান 51 বিঘে জমির ওপরে অবস্থান করে, তারা প্রায়ংশই কিনা, যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে 200 শতক জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, 33 শতকের বিঘায় 6 বিঘে জমির ওপরে। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। কেন আপনার সময় হয় না দেখতে যেতে, সেটা আপনার ব্যাপার, আমি আপনাকে বলে রাখলাম। আমার মনে বড় স্বাদ, গর্বই গর্ব। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একটা বিশাল মসজিদ আছে 90 শতক জমির ওপরে, যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারে। যখন ঢুকবেন তখন বাম দিকে দেখবেন, একবারে গেট থেকে শুরু হবে পশ্চিম দেওয়াল পর্যন্ত দেওয়ালিকা লিখা আছে, 3-4-এর ছেলেরা লিখেছে, সব দেওয়ালিকা বাংলা ইংরেজি উর্দু আরবি ভর্তি হয়ে আছে দেওয়ালিকায়। তারা একটা পত্রিকা বের করে কেশলয়, কাজেই খাটো চোখে কোনো সময় দেখবেন না। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমানু করে না জামিয়ান, লজ্জা এবং ইমানকে একসাথে জমা করা আছে।
এজা রফে আহাদুহুম রফেল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, লজ্জা চলে গেলে ইমান চলে যায়, ইমান চলে গেলে লজ্জা চলে যায়, দুটা একসাথে আছে। লজ্জা আছে যার, ইমান আছে তার, লজ্জা নেই যার, ইমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। এখানে বহু ছেলে মেয়ে আছে যারা পাঁচক্ত সলাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে সিয়াম পালন করে, এর পরেও দিন রাত কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। কেন দেখে? তার ইমান কাজ করে না, তার লজ্জা কাজ করে না, ইমান কম, যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে না। পাপও হচ্ছে, এবাদতও হচ্ছে, টিকতে পারে না। এরই নাম হচ্ছে ইমান কম, লজ্জা কম। আপনি কি মনে করেন, এই যে টিভিটা, গ্রামের টিভিটা, ওখানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এই লোকটা এসার সলাত আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে, এই ছেলে এক কাপ চা দাও তো। এই লোকটা যে মাথায় টুপি দিয়ে বসে আছে এসার সলাত আদায় করে গেল, তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে, আপনার মনে কি হয়, এর ইমান কাজ করে? তাকে একটু কেন লাগে, ছি 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 ছি, তাকে একটু কেন এমন লাগে না, কেমন কেমন লাগে না কেন, ছি ছি, এখানে কি বসে থাকা যায় নাকি, এইরকম কেন তার ভিতরে কাজ করে না? ও তো এসার সলাত আদায় করে আসে। আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রমজানে উমরা করে, মাঝে মধ্যেই হজ করে, রাতে উঠেছে দুটার সময়, আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে, দোয়া পড়েছে, সুন্দর করে ওযু করেছে, ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি, তো বলছে যে সলাত আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি, চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল, ইমান ভিন্ন জিনিস, লজ্জা ভিন্ন জিনিস, দুইটা একসাথে লেগে থাকে। আমি বলিনি একথা, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার বলার ঢংটা শুনে, যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমান আল হায়া ওয়াল ইমান করে না জামিয়া, লজ্জা এবং ইমানকে একসাথে লাগানো আছে। এজা রুফে আহাদুহুমা রুফেল আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, লজ্জা চলে গেলে ইমান চলে যায়, লজ্জা নেই যার, ইমান নেই তার, ইমান নেই যার, জান্নাত নেই তার, লজ্জা আছে যার, ইমান আছে তার, ইমান আছে যার, জান্নাত আছে তার। এ কথাই ঠিক। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তাতে কোনো লোক কি চলাচল করে, হাঁটাহাঁটি করে নাকি? হ্যাঁ, আসতে বলো, নাহলে চলে যেতে বলো, আমি কথা বলবো আর আপনি রাস্তায় হাঁটবেন, আমি এটা গ্রহণ করি না। আমি আপনার একটু লজ্জার দাবি করি, আপনার একটু শরম হয় না কেন? আপনি একটু শরম করবেন যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, এখন আমি চলে যাই, অন্তত আপনি নিজেকে বাঁচান, যা হবে হবে ফল। আমি কথা বলছি আপনি হাঁটাহাঁটি করেন, তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই, আপনার মানবতাই নেই, আপনার বোধোদয়ই নেই, আপনার মানবতাই কাজ করে না। আমি তো আপনার জন্য এসেছি, কোনো স্বার্থ নিয়ে আসিনি আমি, স্বার্থ থাকলে জামিয়া সালাফিয়া আছে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি, দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলিনি, ওরকম পরিবেশ আমার কাছে আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে, কারোর পিছনে পড়া লাগে না। কাজেই আপনাকে হিসাব করতে হবে এটা আমার প্রয়োজন নাই, তবে আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনি একজন মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন, এটা তো হতে পারে না, এটা আপনার স্বামীর দুর্বলতা। আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ, আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ, যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব। আপনি কেমনে আসার আর কেমনে চলে যান,
আমি তো এসেছি কথা বলবই ইনশাআল্লাহ, আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। তা আপনি তো হিসাব করলেন না একজন মুসলিম মহিলা আমি কি করে আপনার উপকার করতে পারি। শুনে রাখেন আমার দিনী ভাই বোন, আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন, আপনি তো আসবেন আসবেনই, হিন্দুকেও আসতে হবে, আমি তার শিষ্টাচারের সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাদাহু আলাদান ফাল ইহসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সেজন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। তো মেয়ের নামটা রেখেছে রত্না, এটি কি সুন্দর নাম হয়েছে? তাহলে এ কি বাপ না এ সদবাপ? এ সদবাপ, এ চাচা। ছেলের নাম রেখেছে লিটন, আল্লাহ নবী বললেন ভালো নাম রাখো। ভালো নাম কি? তো গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল গনি, আব্দুল মাজিদ, এ তো নাম, নাহলে নবীদের নাম আদম, ঈসা, মূসা, ইসহাক, ইসমাইল, ইসব সব নবীদের নাম। লিটন কি করে নাম হলো? কেমনে ও বাপ হয়? বাপ এ কথাই ঠিক, কিন্তু দায়িত্ব পালন করে না, সেই জন্য ও সদবাপ। এই ছেলে তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটন, কারণ আপনি নাকি আবার সদবাপ। আব্বা আসলেই কি আপনি আমার সদবাপ নাকি? বিষয়টা বুঝলাম না, আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বললেন কেন? আমি শক্তভাবে বলেছি তোমার বাপকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন, তোমার মাকে বলে দিও তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের, তোমার নানা বিবাহ দিয়েছে, তোমার মা তোমার আব্বার কাছে এসেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে, আসলে ও মা নয়, ও সৎমা। মা হলে 4টে জিনিস লাগে জরুরি। জাবের বলছেন, আল্লাহর নবী আমরা মদিনায় ঢুকবো, আমরা মদিনায় ঢুকবো, তা আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাতে আমরা এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে দেন না? তখন আল্লাহ রাসূল বলছে, ও তুমি নতুন বিবাহ করেছো, বিক্রানাম সাইবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললে, না তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আচ্ছা আল্লাহর নবী তো এ পর্যন্ত বললেন, এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, 9 জন। তুয়াল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, 1। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। 3, ও তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে, 4, ওয়ালা তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার, কি পাহারা দেয়? আপনার ছেলের প্যান্টটা টাকনুর নিচে আছে, এটা পাহারাদার আপনার স্ত্রী না? এটা এই ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎমা। বলে দিও তুমি, আম্মা আমার প্যান্টটা টাকনুর নিচে, সেই জন্য আপনি নাকি আমার সৎমা? এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আমি প্রমাণ করে গেলাম, তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও, কিভাবে করবা? উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কম কথা বলে যে, লজ্জা করে যে, তার ভিতরে 2টা ইমানের স্তর শাখা রয়েছে, অল বাজা ওয়াল বায়ান শোবাতান মিন নিফাক, বেশি কথা বলে যে, ওয়াসলিল কথা বলে যে, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, তার ভিতরে 2টা মুনাফেকি চিহ্ন রয়েছে, যে বেশি কথা বলে সেই মুনাফেক, বাচাল।
এখানে একবার কথা বলে, ওখানে একবার কথা বলে, কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই, আর মুখে অশ্লীল কথা আছে। দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে তখন একবারে আর একজনকে মাটি ডুবিয়া ফেড়ে ফেলে দিচ্ছে, আর মাওলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে, একবারে বড় মাওলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলে গেলাম তিনি মাওলানা নন, এ কথাই ঠিক। দেখি কে প্রমাণ করতে পারে অশ্লীল কথা বলে যে মুনাফেক সে, বাচাল যে মুনাফেক সে। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মুখের ভাষাটা আল হায়া ওয়াল বায়ান শোবাতানে মিনান নিফাক, আল বাজা ওয়াল বায়ান শোবাতানে মিনান নিফাক, অশ্লীলতা এবং বাক্পটুতা, অশ্লীলতা এবং বাক্পটুতা মুনাফিকের চিহ্ন। মোমেন মানুষ অত বাক্পটু হয় না, অত কথা বেশি বলে না, আগে বেড়ে কথা বলবেন না, কম কথা বলেন বেঁচে যাবেন। তিনটে জিনিস আছে যার জাহান্নাম থেকে বেঁচে গেছে সে, এক মুখ কন্ট্রোল রাখে, মুখে কথা বলে না, জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না, দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, তিন পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাল্লাহ। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুখ কন্ট্রোলে করবেন জান্নাত পাবেন ইনশাল্লাহ। একদিন আল্লাহ রাসূল বলছেন হালতা দিল না, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি। এ কথা বলতে বলতে এই জিবাটা ধরে নে বলছে, জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে মুখ। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লেকুল্লে দীনিন খলকান অখলকুল ইসলামের হায়ায়ো, প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে। হিন্দু মেয়ে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর, ওটা তার নীতি। হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে দিয়েছে কি শাখা, এটা তার নীতি। প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে, ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা, ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। যখন লজ্জা নেই তখন ও মুসলিম নয়, তখন সে বেঈমান। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা, ইসলাম ধর্মের গতি হলো লজ্জা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে, লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে, লজ্জা মানে কল্যাণ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হায়াউ কুল্লুহু খাইরুন, লজ্জা সম্পূর্ণই করলেন, লজ্জা মানেই করলেন, লজ্জা মানেই ভালো, লজ্জা মানেই ঈমান আছে জান্নাত পাবে, তাই সম্পূর্ণই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কানাল হায়াও ফি শাইইন ইল্লা জানাহু, যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে, লোকটা খুবই ভদ্র, কারো বদনাম করে না, কারো পিছনে লাগে না, কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি, লোকটা খুবই ভালো।
অমা কানাল ফোসফিসাইন ইলাশানাহু, যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা লজ্জা থাকে না, কারো ভিতরে থাকে অশ্লীলতা লজ্জা থাকে না, তখন সে হয়ে যায় সমাজে দর্শনীয়। সবাই তাকে খারাপ বলে, লোকটা খুবই খারাপ, ওর মুখ খুব খারাপ, ওর স্বভাব খুব খারাপ, ওর সাথে আমার কথা বলতে মন চায় না। সমাজে সে কি হয়ে যায়? দোষণীয় হয়ে যায়, সবাই তাকে খারাপ বাসে। এ কথা কে বলছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। লজ্জা, সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহ, যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয়, যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজেও সলে সৎ মানুষ হয়, যখন কোনো মানুষ লজ্জাশীল হয় তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয়। অমা কানাল ফহসো রাজুলান ইল্লা কানা রাজুলান সুয়া, যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে লজ্জা থাকে না, যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে লজ্জা থাকে না, তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। সমাজে তখন খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। আয়েশা, লজ্জাশীল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে। আয়েশা, বেলজ্জা মানুষ পুরুষ নারী হলে তাকে কেউ খারাপ ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে, সবাই বলে খারাপ মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। এই ছেলে বসো, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ, আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা কথা বলবো, ওরকম আমার কাছে বিদ্যা নেই, এই টুটাফালা ভাঙাচোরা বিদ্যে নিয়ে ঘুরি। এই একটু পরে আমি কথা শেষ করব, আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না, যতই জরুরি কাজ থাকে একটু পরে করবেন। আর চলাচল আমি পছন্দ করি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ ওয়াল বাজাউ মিনাল জাফায়ে ওয়াল জাফাউ ফিল নারে, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার, জান্নাত আছে যার, লজ্জা নেই যার, ঈমান নেই তার, জান্নাত নেই তার। বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা, বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা, বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। জিন্দগি তার কোনোদিন মুখে বেফাস কথা বলবেন না, স্ত্রীকে গালি দিবেন না, নির্বাচন করতে গিয়ে কারোর প্রতি রাগ করে খেপে উঠবেন না, মুখ খারাপ করবেন না। আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে পাঁচ মিনিট বাঁচতে রাজি হবেন না, ওই পথই পড়বো না। কিছুদিন আগে বয়স ছিল 40 বছর, আজ দেখি 60, কদিন পরে দেখব নেই। অল্প দিন বাঁচতে এসে কাউকে ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, মুখখান খারাপ করবেন না, কথা কম বলবেন। অশ্লীলতা আছে যার, জাহান্নাম আছে তার, বাকপটুতা আছে যার, জাহান্নাম আছে তার, তার লজ্জা কাজ করে না। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুয়াতিল উলা, নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন সেটা হলো,
এজালাম তাস্তাহি ফসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। এটা সকল নবীর কথা, এটা সকল নবীর কথা। এই বাক্য আদম আলাইহিসসালামের, এই বাক্য ইব্রাহিম আলাইহিসসালামের, এই বাক্য নূহ আলাইহিসসালামের, এই বাক্য ইসহাক আলাইহিসসালামের, এই বাক্য ইসমাইল আলাইহিসসালামের, এই বাক্য ইয়াকুব আলাইহিসসালামের, এই বাক্য ইউসুফ আলাইহিসসালামের, এই বাক্য সুলাইমানের, এই বাক্য দাউদের, এই বাক্য ঈসা মুসার, সব নবীর একটা মুখের বাক্য। এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারো। লজ্জা নেই সেই জন্য তো মাথায় কাপড় নেই, লজ্জা নেই সেই জন্য তো বেলাজটা ছোট, লজ্জা নেই সেই জন্য তো ফ্যাশন বোরকা পরে আছে। আপনি আমার দিনই বলুন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, তবে আপনি যেই বোরখা পরে আজকে এসেছেন এই বোরখা আর জীবনে গায়ে দিবেন না, বাড়ি গিয়ে জ্বালিয়ে দিবেন। ফ্যাশন বোরকা ধর্ম নয়, দেবরের সাথে এসেছেন মানে লজ্জা কাজ করে না, আর জিন্দিগিতে কোনো আসবেন না। যদি বাপ ভাই থাকে তাহলে আব্দুর রাজাক সাহেবের বক্তব্য শুনতে যাব, নিজে কোনোদিন হাটে বাজারে যাবেন না, নিজেকে বিক্রি করিয়েন না। আপনার বাপ আছে, আপনার শ্বশুর আছে, আপনার দেবর আছে, আপনার ভাসুর আছে, আপনার ছেলে আছে, দেশবাসী আছে, আপনি কেন বাজারে? তার মানে আপনার লজ্জা কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের একটি নীতি, একটি শিষ্টাচার, একটি স্বভাব, তা হলো লজ্জা নেই যার, সে সব কিছুই করতে পারে। লজ্জা আছে যার, সে পাপ থেকে বিরত থাকবে, তার নাম লজ্জা। এটা সকল নবীর স্বভাব, এটা সকল নবীর শিষ্টাচার। এক মিনিট দেখাই নবীগণের শিষ্টাচার, দেখাই নবীগণের স্বভাব, দশটা নবীগণের শিষ্টাচার, নবীগণের স্বভাব দশটা। এক, এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চাঁচাও যাবে না, এটা নবীগণের স্বভাব, সকল নবীর স্বভাব। দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলাও যাবে না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী বেলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলা মহিলা লাগবে, নারী নারী লাগবে। মহিলার কি নেই? দাঁত নেই। দাড়ি চেঁচে ফেললে উপরওয়ালার অভিশাপ হবে, কেন আপনি মেয়ে মানুষ হতে চান, পুরুষ মানুষ হয়ে থাকবেন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে থাকবেন। অকাশ্য সারে, মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলা যাবে না, মোচ চেঁচে ফেলা নিষেধ, মোচ কেটে ফেলতে হবে, এটা পুরুষ নবীগণের বৈশিষ্ট্য। তিন, বাসুল গারাজেম, বাসুল গাসুল বারাজেম, অজু গোসলের সময় নখগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে। চার, নাথুলে বেতে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, ছাই দিয়ে হোক যেভাবে হোক না কেন ব্লেড ব্যবহার করা যাবে না, এটা নবীগণের স্বভাব, এটা নবীগণের বৈশিষ্ট্য। নারী পুরুষ একই হুকুম, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না। হালাকুল আনাতে, নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন, যেভাবে সম্ভব যেভাবে সহজ, যা দিয়ে সম্ভব যা দিয়ে সহজ। সকল নবীর শিষ্টাচার, সকল নবীর স্বভাব, নিচের লোম পরিষ্কার করা, পুরুষ নারী একই হুকুম, 40 দিন পার হলে সবাই গুনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অযু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা সকল নবীর স্বভাব। আগে ঢেল টুসি ব্যাপার, তারপরে পানি, এটা কোনো নবীর স্বভাব নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার, এটা নবীগণের স্বভাব নয়। আবার 40 কদম হাঁটা বেহায়াই,
আবার খক খক করে কাঁসা আরো বেহায়। আচ্ছা, 40 কদম যে আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না? তা আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি ডাকে দেখে, তাহলে তাকে কেমন কেমন লাগবে না? তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে, তখন মহিলাকেও কেমন কেমন লাগে? একই কথাই দুটি। এরকম স্বভাব নবীগণের ছিল না। পেশাব করবেন, পানিতে পবিত্রতা অর্জন করে নিবেন, যদি সন্দেহ হয় যে এক এক ফোঁটা পেশাব আসলো না কি, তো অজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে লজ্জায় স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস কথা শেষ। আর যদি বলেন পেশাব আসলো না কি, পেশাব আসলো না কি, 40 কদম কেন, 24 ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হবে যে পেশাব চলে আসলো। আপনি অযথা বোঝা মাথায় করেছেন, যেটার প্রয়োজন ছিল না। এটা নবীগণের বৈশিষ্ট্য নয়। সম্মানিত দিনী ভাই বোন, অজু গোসলের সময় কুলি করতে হবে, এটা নবীগণের বৈশিষ্ট্য। নবীগণের বৈশিষ্ট্য 10টি যা আপনার সামনে পেশ করলাম, মধ্যখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে, পুরুষকে নখ কেটে ফেলতে হবে, নারীকে নখ কেটে ফেলতে হবে। কেউ নখ বড় রাখতে পারবে না, কোনো পুরুষ নয় করুন নারী নয়, নখ কেটে ফেলার নবীদের স্বভাব, নখ কেটে ফেলার নবীদের স্বভাব। মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে, হাতের নখে পায়ের নখে মহিলারা মেহেদি দিতে বাধ্য। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, মহিলাদেরকে মেহেদি দিতেই হবে। একজন মহিলা রাসূলকে একটা পত্র দিল, তাহলে রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, এই হাতটা পুরুষের না মহিলার? যদি মহিলার হয় তো মেহেদি নেই কেন? তার মানে হাতটা নিন্দা করলেন, মহিলার তো মেহেদি নাই কেন, এটা পুরুষের হাত মানে, অথচ আল্লাহ রাসূল নিলেন মহিলা মানুষের হাত থেকে, তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য। সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়, তাহলে আতর। আর নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, তাহলে আস্কারা মাস্কারা যা আছে পাউডার টাউডার সব, বিউটি পার্লারে ঢোকা যাবে না, তবে যা আছে ও ব্যবহার করতে পারবে বাড়িতে নিয়ে এসে। বিউটি পার্লারে ঢোকা হারাম, দাঁত ছিলে চিকন করা হারাম, ভুরু তুলে চিকন করা হারাম, কৌশল করে এই ধরনের ব্লাউজ পরে নিজেকে কম বয়সের প্রমাণ করা প্রতারণা হারাম, উঁচু স্যান্ডেল হিল পরে নিজেকে উঁচু দেখানো হারাম, এগুলো হচ্ছে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবকে নাকচ করেছে। এভাবে ভরু তুলে ফেলা যাবে না, এভাবে দাঁত ছিলে চিকন করা যাবে না, এভাবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না, একটা না সব হারাম ঘোষণা আছে। হ্যাঁ, ওর এমন কিছু জিনিস তা সে ব্যবহার করবে ও, যেগুলো দেখা যায় সেগুলো বাড়িতে দেখা যাবে, সেগুলো তার ব্যাপার, তার সাইজ আমের ব্যাপার, এগুলো দেশবাসীর ব্যাপার না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা, এক খেয়ালে চেয়ে থাকবেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো, সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্নে লা নাস্তাহি, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। আল্লাহর নবী, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাজালেক, না 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 না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি, না না না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি, শোনো, ইন্নাল ইস্তিহায়া, সত্য সত্যই লজ্জা, সত্য সত্যই লজ্জা, তাকে হেফাজতে রাখবে, এক, দুই,
অত্যাফাজব বাতনা কাওমা ওয়া, আর পেটকে হেফাজতে রাখবে, পেটের সাথে যা সম্পৃক্ত আছে তাকে হেফাজতে রাখবে। তিন, অত্যাতাকারুল মওতা আল বেলা, চক্ষু জান্নাতে যাবেই যাবে, তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, দুই, রাতে পাহারা দেয় যে, তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, তাহলে আপনার মোবাইলের কি হবে, তাহলে আপনার টিভির কি হবে? এক মিনিট, জারির বলছেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, আন্নাচারাতিল ফোজা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? দেখেন জিজ্ঞাসা কেমন, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন, আমার আমি আন আশরেফা বাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তাহলে টিভির খবর যদি শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। আমি অনুবাদক, কথাকে আপনাকে মাপতে হবে, আমাকে মাপতে হবে। কথা তো যিনি বলেছেন 1450 বছর আগে চলে গেছে, হাদিস ওইভাবেই পড়ে আছে হাদিস গ্রন্থ। জাতির সামনে বক্তব্য দিলে হাদিস তো মুখস্থ করতে হবে, নইলে ওকে বক্তব্যের সামনে দাঁড়ালে, বক্তব্য দিতে দাঁড়ালে রংপুর দিনাজপুর বলতে বলতে শেষ হবে, তার কোনো পথ থাকবে না। সেদিন এক দেবই কাজীর বাগে এক মাওলানা সাহেব বক্তব্য দিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের বদনাম ছিল, তো কি যে বললেন তা উনি নিজেই বুঝতে পারলেন না, আমি পুরো বক্তব্যটা শুনলাম, পাশেই ছিলাম শুরু থেকে নিয়ে শেষ, আমি তো কারো কোনোদিন বক্তব্য শুনিনি, তো সেদিন এই বাসাতে আছি, বাসার পাশেই বক্তব্য চলছে। তো সভাপতি যিনি, উনি বলছেন যে কথা একটু হিসাব করে বলতে হবে, কথার আগা পিছা থাকতে হবে। এটা বললো কম বয়সের মানুষ সভাপতি, আমি বললাম আমি সভাপতি হলে আমি বলতাম এটা বক্তব্যই হয়নি। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা যদি রাসুলের না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই। তিনি বলছেন, মান কাযাব আলাইয়ে মুতাম্মিদান ফালিয়াতাব মা কাযাব মিনান্নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে বলে যেটা আমার নয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেটা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যে কত বড় বিপদে, হুজুর নিজে জানে না। আমি নিজেই সন্দেহ করি, জাতির সামনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, এরপরে আমার সন্দেহ হয় যে আমি যে এই দেশের প্রথার সাথে মিশে থাকলাম, যার জন্য আমি আব্দুল্লাহকে বলছি, আব্বু তুমি যে দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাচ্ছ, মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে, মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, আমি তোমার সাথে একমত আব্বু, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাও ইনশাল্লাহ, সফল হবেই হবে ইনশাল্লাহ। আব্বু আমি 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমিও মাওলানাদের সাথে আছি, খালি সিজনাল বক্তব্য দিই, তো 12 মাস দিনে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না। বক্তব্যকে সামনে রেখে অনেক সাজানো গোছানো হয়, মাওলানাদেরকে লক্ষ্য করে অনেক খাওয়ার ব্যবস্থা করা হয়, অব্বু কি যে হবে আল্লাহই ভালো জানে। আমি কোনোদিন টাকা চাইনি, পাথর চাইনি, তো মানুষ আমাকে দিয়েছে, তখন তো আমি খুব খুশি হয়েছি, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তো এটা যে কি হবে তা আমি নিশ্চিত বলতে পারছি না, আমার দ্বন্দ্ব কাজ করে, তবে আমার মনে বলে যে জাতির সামনে যে আমি কোরআন হাদিস পেশ করেছি, জাতি যে কোরআন হাদিস অনেকে মেনে চলার চেষ্টা করছে, ওখানে আমি একটা নেকি পাবই পাবো ইনশাল্লাহ, আমি ওখান দিয়ে বাঁচবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু পরিস্থিতির সাথে আমি একমত আছি, এটা আমার খুব কষ্ট হয়, যার জন্য বলছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, যে কোনো মূল্যে, যেখানে দাওয়াতি কাজ থাকবে, যেখানে শিক্ষা কার্যক্রম থাকবে, যার জন্য সিলেবাস রেডি, কি পড়াবো সেটা রেডি,
শিক্ষক রেডি। এখন দেশ জুড়ে প্রায় উত্তরবঙ্গে 250-300টা মক্তব চালু হয়েছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ জামিয়া সালাফে। এই পদক্ষেপ নিয়ে ছাল্লা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চক্ষু হেফাজত করলো, কানকে হেফাজত করলো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, জেনাহমান ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রেজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতা তোমার তস্তেহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুৎক, জিভার জেনা হচ্ছে কথা বলা, এগুলো সব জেনার মাধ্যম। যখন মানুষ তার কানকে কন্ট্রোলে রেখেছে, যখন মানুষ তার চোখকে কন্ট্রোলে রেখেছে, তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ডান দিকে বাপ বসে আছেন, বাম দিকে মা বসে আছেন, দুইজনই মাস্টার ডিগ্রি পাস মানুষ, মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে মায়ের সামনে। বাপনি বলেন এটা মা, আপনি বলেন এটা বাপ, আমি বলিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোনোদিন আমি তা বলবো না। টাকা থাকলে ভুল পথে যেতে হবে এ কথা ঠিক নয়, ফকিরকে ভিক্ষে দিতে হবে এ কথাই ঠিক, ফকির ভিক্ষা চাইলে মাফ করো এ কথা বলতে হবে না। বাড়ি থেকে বের হওয়ার সময়তে 200-100 টাকা খুচরা নিয়ে বের হতে হবে, 10-20 টাকা, ধনী মানুষ 20 টাকা আগে সংগ্রহ করবেন, গাড়িতে রেখে দিবেন, ড্রাইভারকে বলে দিবেন এই যত ফকির আছে 20 টাকা দিবা, 10 টাকা দিবা। পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়েছেন খুচরা টাকা নিয়ে বের হবেন, ফকিরকে বলবেন না যে মাফ করো, ফকির ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাফ করো, কেন বলবেন আপনি, ফকির ফিরাবেন কেন, ফকির ঘোড়ায় চড়ে বেড়াক আর না হলো মদ খেয়ে তার ব্যাপার, আপনি পারলে বলে দিয়েন যে মদ খায়ও না, ফকিরকে ফিরিয়ে দিতে হবে মাফ করো এই কথা বলতে হবে, এই হিসেব ঠিক নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি, কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে উঠানো নামানোর জন্য নয়, টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি নই। টাকা ইনকাম করব কোটি টাকা, ঘুমের ঘরে টাকা ইনকাম করব কেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য, এই জন্যই টাকা ইনকাম করছি, টাকা দিয়ে জান্নাত কিনব ইনশাল্লাহ। যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম, ঠিক আছে আমি কিনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পেটকে যে হেফাজতে রাখলো সেই লজ্জা করলো, ভুলেও কোনোদিন হারাম উপার্জন করবেন না। চারটা কথা মনে রাখবেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 2জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, আমাকে 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও, দেওয়া হয়েছে, এই নাও টাকা, কথা শেষ, আসসালামু আলাইকুম। আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, ওখানে কর বদনাম হচ্ছে, ওর সাথে সাঁত দিয়েন না, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবেন না, সেখানে আড্ডা পিটেন কি করে, সেটা হয় কি করে। রাসূল বলছেন, আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে, ব্যাগে জিনিস রাখে, পাতিলে জিনিস রাখে, আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে, তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট, সবচেয়ে খারাপ ব্যাগ হলো পেট, সবচেয়ে খারাপ থলে হলো পেট, পেটে যা রেখেছে সকালে তা পায়খানা হবে, সে যতই দামি হোক। এই জন্য আদম সন্তানকে খেতে হবে বেঁচে থাকার জন্য, খেতেই যদি হয় তো বেঁচে থাকার জন্য খেতে হবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ
পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সলসহলিল আকলে ও সলসহলিল শুরবে ও সলসহলিল নাফসে, এক ভাগ খাওয়া, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস। বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকতেই হবে, এরপরে যদি পেট বেড়ে যায় মনে হচ্ছে তাহলে প্রতি মাসে তিন দিন করতে হবে, তারপরে যদি খারাপ লাগে তাহলে একদিন পর একদিন, একদিন পর একদিন, একদিন পর একদিন দাউদ আলাইহিস সালামের সিয়াম থাকতে হবে, আর দুই দিন তো থাকবই যে কোনো মূল্যে। আমি যেদিন রিপোর্ট আল্লাহ নেন সপ্তাহে দুই দিন, আমি সে দুই দিন তাকে সিয়াম অবস্থায় রিপোর্ট দেখাবই, দেখাবো ইনশাআল্লাহ। মাঠে থাকি আর ঘাটে থাকি, কোন দুদিন সিয়াম থাকব? বৃহস্পতিবার আর সোমবার। কেন এই দুদিন কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। আমি সিয়াম ছাড়া রিপোর্ট পেশ করতে দেব না যে কোনো মূল্যে, ফরজ নয়। তবে আমার জিদ, আমার চেষ্টা প্রচেষ্টা জীবন বাজি রেখে আমার রিপোর্টটা কি অবস্থায় পেশ করাবো? সিয়াম অবস্থায় হওয়া উচিত, হতেই হবে। দিন রাত খালি খাওয়ার পিছনে ঘুরছেন কেন? সবচেয়ে খারাপ ব্যাগ কি? সবচেয়ে খারাপ পাত্র কি? সবচেয়ে খারাপ বিকৃষ্ট থলে কি? এর শেষ হলো পায়খানা, এর শেষ হলো পায়খানা। তা তিন ভাগে খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পেটকে হেফাজত করলো সেই সত্য সত্যই লজ্জা করলো। সঙ্গী সাথী, তোমরা একটু সত্য সত্যই লজ্জা করো তো। আল্লাহ নবী, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। আরে না না, আমি এটা বলিনি। মেরাতে মিন গোসলিন এজাতা মালাত, আল্লাহর নবী, মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে? আল্লাহর নবী, মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে? তার নাম এজা রাতিল মা। হ্যাঁ, যদি ওরাও বীর্য শুক্র কীট দেখে তাহলে গোসল করতে হবে। তখন উম্মে সালমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আর তা তাহলে মহিলাদের কি স্বপ্নদোষ হয়? মহিলাদের কি স্বপ্নদোষ হয়? এই কথা আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমা বলছেন। তখন আল্লাহ রসুল বলছেন, তারে বাতি এমিনোকে, উম্মে সালমা তোমার হাতটা মিশে যাক। ওই সময়তে উম্মে সালমা একটু লজ্জায় পিছনে সরে গেলেন, মাথাটা ঢেকে নিলেন, এটা হচ্ছে লজ্জা থাকার প্রমাণ, মাথাটা ঢেকে নিলেন আর বলছেন মহিলাদের কি স্বপ্ন দোষ হয়? তার লজ্জা কাজ করছে, ও এখন পিছনে সরে যাচ্ছে। উম্মে সালমা বলছেন, সত্য কথাই লজ্জা করতে হয় না, আল্লাহ বলেন। সত্য কথাই লজ্জা করতে হয় না, আল্লাহ বলেন। আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, লজ্জা না করে বলো, মহিলাদেরা, মহিলাদেরকে কি গোসল করতে হবে স্বপ্ন দোষ হলে? হ্যাঁ, গোসল করতে হবে, যখন বীর্য শুক্রকীট দেখবে। তখন উম্মে সালমা একটু পিছে হটে মাথা ঢেকে নিয়ে লজ্জা করে বলছেন, কেমন কথা হলো, মেয়েদের কি স্বপ্ন দোষ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার হাতটা মাটিতে মিশে যাক, যদি না হয় তাহলে বাচ্চা সাদৃশ্য হয় কি করে? মহিলার বীর্য আর পুরুষের বীর্য যখন রেহেমে মায়ের গর্ভে যাবে তখন দুইটা চক্রাকারে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পরে যেটা গলে বাচ্চা তার মতো হবে, যদি মায়ের তো মায়ের মতো, যদি বাপের তো বাপের মতো। হাদিস বুখারি মুসলিম বলছিলাম, লজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মারা গেলেন, কবর হলো আমার ঘরে, আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, আমি লজ্জা করি না, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো সেখানে, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি লজ্জা করি না, আমি এমনিতে যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমার লজ্জা হয়, আমি উমারকে লজ্জা করি, আমি উমারের কবরকে লজ্জা করি, যার কারণে আর আমি এমনিতে ওখানে যাই না। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে বলছি, আয়েশা কবরকে লজ্জা করেন। আয়েশা কাকে লজ্জা করেন? কবরকে লজ্জা করেন। কবরটা কার? উমারের। এতক্ষণ কিন্তু এমনিতে যাচ্ছিলেন, প্রথমে কবর ছিল কার? আল্লাহর নবীর স্বামীর, তারপরে কবর হলো কার? বাবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
তারপরে কবর ওখানে কার হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা। আর আয়েশা ওখানে এমনিতে যায় না, নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায়, তাছাড়া আর যায় না, লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা জুনাল একদা সলো বিল মিরাজে, আল্লাহর নবী দেখলেন একটা লোক ফাঁকা জায়গায় গোসল করছে, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় গোসল করতে দেখে ফাসাইদা আলাল মিম্বারে, আল্লাহর রাসূল মিম্বারের উপরে উঠলেন, ফাহামিদাল্লাহু আসনা আলাইহে, আল্লাহর প্রশংসা করলেন, প্রশংসা করার পরে বলছেন, আই শুনো, ইন্না রাব্বাকুম হাইয়ুন সিত্তির, তোমাদের প্রতি বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল। এজাক্তা সালাহাদকুম ফাল ইয়াস্তাতির, তোমাদের কোন মানুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে, সে যেন লজ্জা করে। খোলা জায়গায় পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহুদূরের কথা। পুকুরে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহুদূরের কথা। নদীতে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো দূরের কথা। হাদিস আবু দাউদ সহি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তিনি পর্দাশীল। এবার শুনেন অতীব গুরুত্বপূর্ণ কথা, এবার আপনাদের কথা চলে আসলো, আব্দুর রাজ্জাক সাহেব এতদিন তো এ কথা বলেননি নাকি? না বলেছি, কে বললে বলিনি, বলেছি, দেখেন তো কি কথা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দানশীল, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দাতা। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইলাইহি মাসিফান, যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরে দিতে লজ্জা পায়, তখন তার প্রতিপালক খালি হাতটা ফিরে দিতে লজ্জা পায়। ছেলে বসো, পরিবেশ নষ্ট করো না, আমরা আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, একটু জরুরি কথা, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, কেউ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাতটা ফিরে দিতে কেমন কি পায়? লজ্জা পায়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা, মানুষের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। ইব্রাহিম আলাইহিসসালাম তার দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে, কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, রব্বি রব্বানা ইন্নি আসকান্ত মিন দুরিয়াতি বিওয়াদিন গায়রে যে ধরিন ইন দা বাইতেকাল মুহররম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, হাত তুলে দোয়া করতে হবে আহাল পরিবারের জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ, আল্লাহর নবী হাত তুলে বলছেন, আল্লাহ ইনতুহলে খাজহিলে সাবা, আজকে যদি তুমি এই 313 জনকে যদি ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এই বলে হাত তুলে জোরালো কণ্ঠে বলতে থাকলেন, এক পর্যায়ে গাও থেকে কাপড়টা পড়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা ধরে তুলে দিলেন, তারপর গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা এক ফিকা, যথেষ্ট যথেষ্ট, আর দোয়া করা লাগবে না, অনেক বলেছেন, আর দোয়া করা লাগবে না, আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করার কথা বলতেই আছে, হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম ধীরে ধীরে বিছানে আসলেন, জুতা স্যান্ডেল রেখে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, পাশে আমার শুয়ে গেলেন, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি আসলে ঘুমাইনি, আমি দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা বন্ধ করে দিলেন, বাইরে চলে গেলেন, আমিও কাপড় চোপড় নিলাম।
মাথা ঢেকে নিলাম, দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যায় নাকি, দেখি কোথায় যাই। যেতে যেতে কবরস্থানে চলে গেলেন, হাত তুলে দোয়া করলেন তিন তিনবার। এবার চলে আসছেন, আমিও ঘুরে আসলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে এসেছি। আল্লাহর নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? সে এখন আমি মিথ্যা কথা বললে তো আল্লাহ আপনাকে বলে দিবে, আসলে আমি দেখছিলাম আপনি কোথায় যান। তো এদিক থাক, যাই হোক, আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে কি করলেন, দোয়া করছেন, হাত তুলে দোয়া করলেন। আপনাকে একটা কথা বলি, কত বড় দামি মানুষ আবু বকর সিদ্দিক আছেন সাথে নিয়ে যাননি, কত বড় দামি মানুষ উমর রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়ে যাননি, আর নিজের স্ত্রী উনি ভান করে ঘুমিয়ে আছেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন যে আয়েশা কি হয়েছে, ঘুমিয়ে গেছে। তার মানে আয়েশা যে ঘুমায়নি উনি বুঝতে পারলেন না, তাহলে গায়েবের খবর কিভাবে জানবেন? হুজুর একেবারেই মৃত্যু, হুজুর একেবারেই ধোকাবাজ। হুজুর বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন, আরে পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন, আসলে ঘুমাননি, কি করে ঘুমিয়ে আছেন, ভান করে ঘুমিয়ে আছেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেন। তো পাশে স্ত্রী গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমিয়ে আছেন, ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝলেন না, আর তিনি গায়েবের খবর জানেন? কথা বললে তো এটা হিসাব নিকাশ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা, বলছিলাম আল্লাহ বড় লজ্জাশীল, বলছিলাম লজ্জা আছে যার, ইমান আছে তার, লজ্জা নেই যার, ইমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, আমি সম্ভবপর জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে মুখে কলমে মিডিয়ায় দিন সঠিকটা প্রচার করা। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে আছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, মিডিয়া জাতিকে ফাঁকি দিতে পারবে না, আমার কথা নতুনভাবে বানাতে পারবে না, এই যে কলম আমার সাথে আছে। তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মক্তব চালু করার জন্য আদর্শ শিক্ষা, এটা শুরু থেকে না শেষ পর্যন্ত না পড়লে আপনি বুঝতে পারবেন না, এটা হলো মক্তবের সিলেবাস। আর উসমানী কায়দা, উসমান ইবনে আফফান কোরআন গবেষণা কেন্দ্র থেকে উসমানী কায়দা হল মক্তবের বই, এছাড়াও যত বই আছে আদর্শ পরিবার আদর্শ নারী আর আবদুল্লাহর বই আপনারাই নেবেন, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, আর নেবেন তাওজিহুল কোরআন, সব বই নেন, দুয়ার বই নেন, সলাতের বই নেন, সকল দিনই। ও বিশেষভাবে আলিতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না, আর জামিয়া সালাফেকে অবশ্যই ভালোবাসবেন।